যাদের হাতে মোবাইল ফোন আছে, আমার হাতে মোবাইল আছে, আমি মোবাইলটা বের করতেছি, মোবাইলের মধ্যে লাইট আছে, সবাই একটু মোবাইলের লাইটগুলি টন করেন তো দেখি কার কার মোবাইলে লাইট আছে একটু বের করেন তো, একটু সবাই মোবাইলটা বাইর করেন, একটু মেহরবানি করে সবাই মোবাইলটা একটু বের করেন, বাস আর কিচ্ছু লাগবে না, মোবাইলটা বাইর করলে মাশাআল্লাহ, সবাই আর যার যার হাতে আছে পকেটে রাখবে না সবাই, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ ইল্লাল্লাহ, আপকে সদকে সে আকা সারে জহাঁ কো দীন মিলা, বেদিনোনে কলমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ আপনাদের সামনে আমি এখন আজহারি সাহেব, আর আমার রুটটা যখন চলে যাবে তখন আর আমাকে কেউ আজহারি সাহেব বলবে না, মাওলানা সাহেবকে কেউ অধ্যক্ষ বলবে না, কেউ সভাপতি বলবে না, কেউ ইমাম বলবে না, কেউ খতিব বলবে না, কেউ চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রাইম মিনিস্টার কেউ কারোর নামে ডাকবে না, বলবে একটা লাশ, বলে না কি বলবে লাশ। আমি আর আপনি আমাদের দেহের মধ্যে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ আমরা আমাদের এক একটার নাম আছে, কিন্তু যখন দেহ থেকে রুট আলাদা হয়ে যাবে তখন আমাদের সবারই একটা নাম একটা পরিচয়, আমাদের নাম কি হবে লাশ। আরে বলেন আমাদের নাম কি হবে লাশ। আমরা এত সুন্দর জামা পরে আছি আর দুই গজ কাফনের কাপড় ছাড়া আমাদের সাথে কিছুই যাবে না, অথচ এই দুনিয়ার জন্য আমরা কত কিছুই না করছি, কত কষ্ট কত মেহনত, আবার একটু থেকে একটু হলে এক ভাই আরেক ভাইয়ের মাথার মধ্যে বাড়িও মারতেছি, দুনিয়ার সামান্য লোভের কারণে সামান্য ঝগড়ার কারণে ভাইয়ের সাথে বোনের কোনো সম্পর্ক নাই, বোনের সাথে ভাইয়ের কোনো দেখা সাক্ষাৎ নাই, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, আমরা আপনজনদেরকে আমরা ত্যাজ্য করে দিচ্ছি, দুনিয়ার মধ্যে আমরা দুনিয়া পাওয়ার জন্য কত কিছুই না করছি, কিন্তু আমি আর আপনি যখন কবরে যাব আমার এই পোশাক আমার শরীর থেকে খুলে ফেলা হবে, যখন গাসিল আমার গোসল করাবে তখন আমার শরীর থেকে আমাকে বলবেন আজহারি সাহেব হুজুর আপনি একটু হাঁটটা নড়াচড়া করেন, আপনার শরীর থেকে পোশাকটা খুলতে হবে, না না আমার দামে পোশাক খোলার সময় তখন আমার কাছ থেকে অনুমতি নেবে না, বরং আমার শরীর থেকে টেনে টেনে আমার শরীরটা খালি করবে, আর ওই গাসিলের সামনে আমরা নিথর দেহ আমরা অসহায়ের মতো পড়ে থাকব, গাসিল একবার আমাদেরকে ডান কাত করাবে, একবার আমাদেরকে বাম কাত করাবে, আমাদের আপনজন আমাদের কোনো টাকা পয়সা বাড়ি গাড়ি আমাদের সাথে দিয়ে দিতে পারবে না, কারণ দিবে কেমনে এমন একটা পোশাক পরাবে যে পোশাকের কোনো পকেট, জানাজার কাপড়ের কোনো পকেট আছে নি, পকেট তো দূরের কথা কোনো সিলিও নাই, আমরা এসেছি এক ফোঁটা পানি থেকে আবার চলে যাব মাটির ভিতরে, কিসের এত অহংকার কিসের দুনিয়া, আল্লাহ বলছেন ওয়ামাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার দুই দিনের জিন্দেগি এই দুনিয়ার দুই দিনের সময় এটা তো একটা ধোকা ছাড়া আর কিচ্ছু না, এই দুনিয়াটা একটা ধোকার জায়গা, কিসের জায়গা ধোকা, বলেন না কিসের জায়গা ধোকা, আমরা ধোকার মধ্যে পড়ে আছি, দুনিয়া দুনিয়া করে আমরা আখিরাতকে বিক্রি করে দিচ্ছি, অথচ আল্লাহ বলছেন ওয়াল আখিরাতু খাইরু ওয়া আবকা, নিশ্চয়ই আখিরাত হচ্ছে চিরস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া হচ্ছে দারুল ফানা আর আখিরাতকে বলা হয় দারুল বাকা। দা আলেকজান্ডার দা গ্রেট একজন বিরাট রাজা ছিলেন যাকে আরবিতে বাদশা
সেকান্দার বলা হয় বা ইস্কান্দারও বলা হয়। এই দা আলেকজান্ডার দা গ্রেট বিশাল সাম্রাজ্যের মালিক ছিল, কিন্তু মারা যাওয়ার আগে সে তার আপনজনদেরকে ডেকে নসিহত করেছে, আমি মারা যাওয়ার পরে আমার জানাজা যখন যাবে আমার কাফনের বাইরে আমার খালি দুই হাত উন্মুক্ত করে দিবে, এবং আমার জানাজা যাওয়ার সময় আমার হাতটা যেন খালি থাকে, উন্মুক্ত থাকে, কাফনের বাইরে থাকে। বললেন, হুজুর সবার জানাজা হয় এবং কাফনের পরে হাতটা তো ভিতরে থাকে, তো আপনার হাত বাইরে কেন থাকবে? বলে, শুনো, আমি দা আলেকজান্ডার গ্রেট, দা গ্রেট আলেকজান্ডার, আমি এত বড় রাজ্যের অধিকারী, আমি এত কোটি কোটি লক্ষ লক্ষ হাজার হাজার টাকার মালিক, আমার সম্পত্তি, আমার টাকা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সহায় সম্বল সব আছে, কিন্তু তারপরেও জানাজার নামাজের পরে আমার হাতটা খালি করে যখন কবরস্থানে নিয়ে যাওয়া হবে তখন আমার কাফনের বাইরে আমার দুই হাতটা দেখানোর জন্য আমি দেখিয়ে যেতে চাই, দুনিয়াবাসী দেখো আমি এত টাকা রেখে যাচ্ছি, কিন্তু সাথে আমি একটা টাকাও নিয়ে যেতে পারছি না, খালি হাতে কবরে যাচ্ছি। কি হাতে কবরে যাচ্ছি? আমাদের সকলকে খালি হাতে যেতে হবে কি হবে না? নবীজি বলছেন, একজন মুমিনের তিনটা বন্ধু আছে। কয়টা বন্ধু? তিনটা। এক নাম্বার বন্ধু, সে মারা গেলে সাথে সাথে তার সাথে সম্পর্ক শেষ, এবং ওই বন্ধু তার আর কোনো কাজে আসবে না, এটা হচ্ছে তার সম্পদ। আমার সম্পদ, আমি মারা গেলে এই সম্পদের মালিক হবে আমার সন্তান, আমার ওয়ারিশ তারা, নাকি আমরা মালিক থাকবো? আর অনেক জায়গায় আছে বাবাকে দাফন করার আগে সন্তানরা সম্পত্তি নিয়ে মারামারি লাগাই দেয়, আছে কি নাই? এখনো দাফন হয় নাই, এখনই সম্পত্তি ভাগযোগ নিয়ে তাদের মধ্যে মারামারি কাটাকাটি। যাই হোক, সম্পদ তখন আমার ওয়ারিশ যারা তারা মালিক হয়ে যাবে, আমার মিলকিয়াত ট্রান্সফার হয়ে যাবে। দুই নাম্বার, একজন মানুষের বন্ধু হচ্ছে তার আত্মীয় স্বজন, তার আপনজন। এই আপনজন তার সাথে কবরে যাবে, কবর পর্যন্ত তাকে রেখে চলে আসবে, সে কবরে একা হয়ে যাবে। এবং একজন মানুষ যখন মারা যায় তখন আপনজনরা জিজ্ঞাসা করে, এই লোক মারা গেছে সে তার সন্তানের জন্য, সে তার ওয়ারিশদের জন্য কি রেখে যাচ্ছে? আমরা যখন মানুষকে মারা যেতে দেখি তখন আমরা ঘরে বাড়িতে যখন যাই স্বাভাবিকভাবে আমরা প্রশ্ন করি, উনি কি রেখে গেছেন? আমার নবীজি বলছেন, ওই একই সময় আসমান থেকে ফেরেশতা নাজিল হয় এবং ফেরেশতা একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, এই মাইয়ের কবরে তার সাথে কি নিয়ে যাচ্ছে? মানুষ জিজ্ঞাসা করে কি রেখে যাচ্ছে, আর ফেরেশতা জিজ্ঞাসা করে কি নিয়ে যাচ্ছে। তাহলে মানুষের কয়টা বন্ধু পেলাম আমরা? দুইটা। কয়টা বন্ধু? দুইটা, একটা তার সম্পদ আর একটা তার আপনজন। আর নবীজি বলছেন, তিন নাম্বার মানুষের যে বন্ধু, এই বন্ধু তার সাথে কবরে তার সাথে থাকে, আর ওই বন্ধুর নাম হচ্ছে তার নেক আমল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? তার কি আমল? নেক আমল, নেক আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলছেন, সময় কসম, আল্লাহ কোন একটি কথা এমনি বললে হয়, কসম করার কোনো প্রয়োজন নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহর কালামের মধ্যে কোনো সন্দেহ নাই। তো আল্লাহ তো কসম ছাড়াই এমনি বলতে পারেন, আমরা না হয় কিছু কথা সত্য বলি, কিছু কথা মিথ্যা কথা বলি, এই জন্য মাঝে মধ্যে আমাদের কসম করতে হয়। তো আল্লাহর তো কসম করার কোনো প্রয়োজন নাই, কিন্তু কোরআনুল কারীমে এক জায়গায় দুই জায়গায় নয়, আল্লাহ অসংখ্য জায়গায় কসম করেছেন। আর কসম তো করেছেন, কিন্তু কিসের কসম করেছেন? কখনো ওয়াল আস বলে নবীর জামানার কসম করেছেন, কখনো লা উকসিমু বিহাদাল বালাদ বলে নবীজির শহরের কসম করেছেন, কখনো ওয়াদ দুহা বলে নবীজির চেহারা মুবারকের কসম করেছেন, কখনো ওয়াল লাইল বলে নবীজির চুল মুবারকের কসম করেছেন। কার কসম? নবীজির কসম। সুবহানাল্লাহ বলেন না? আমরা করি আল্লাহর কসম, আর আল্লাহ করে কার কসম? নবীজির কসম।
কি শান আমার নবীজির। এই জন্য এক শায়ের বলছেন, কভি ইয়াসিন কভি তাহা কভি ওয়াল্লাইলা, জিনকি কসমে মেরা রব খাতা হ্যায়, জিনকি কসমে মেরা রব খাতা হ্যায়, কিতনে দিলকশ মেরে মহবুব কি সুরতে হোগি। সুবহানাল্লাহ বলেন। আমরা কখনো কাউকে দেখলে বলি আরে তুমি অনেক সুন্দর, কিন্তু নবীজি কত সুন্দর, আল্লাহ বলেছেন ওয়াদ্দুহা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন নবীজি এত সুন্দর, ওয়াজহুহু কাল কামারি লাইলাতুল বদরি লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলাহু। নবীজি এত সুন্দর, পূর্ণিমা চাঁদ যত সুন্দর, নবীজির চেহারা আরো সুন্দর। সুবহানাল্লাহ। এরপরে বলেন না না, পূর্ণিমার চন্দ্র নয়, বরং নবীর মতো না আমি আগে কোনোদিন দেখেছি না পরে কোনোদিন দেখেছি, নবীর মতো তো কাউকে দেখি নাই। তাসান বিন সাবিত উনিও সাহাবী, উনি বলছেন আরে আনাস তুমি দেখবে কিভাবে, ও আজমালু মিন কালাম তারাকাতু আইনি ও আহসানু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররুআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। নবীর মতো দেখবে কিভাবে, কোন মা এত সুন্দর সন্তান জন্মই তো দেয় নাই। নবী এত সুন্দর, এত সুন্দর মনে হয় নবী যেমন করে সৃষ্টি হতে চেয়েছেন আমার আল্লাহ নবীকে সেইভাবেই সৃষ্টি করেছে। আর আমাদের কবি কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে বলেছেন, তোরা দেখে যা আমি না মায়ের কোলে, তোরা দেখে যা আমি না মায়ের কোলে, মধুপূর্ণিমার শেখা চাঁদ দোলে, মধুপূর্ণিমার শেখা চাঁদ দোলে, তোরা দেখে যা আমি না মায়ের কোলে, তোরা দেখে যা আমি না মায়ের কোলে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর মতো সুন্দর আর কেউ নাই। এখন আমার যে ভাইরা বলেন নবীও মানুষ আমরাও মানুষ, নবী তো আমাদের মতো মানুষ, এরকম একদল মানুষ আছে কি নাই? আছে। আমরা নবীজি মানুষ এই কথা আমরা কখনো অস্বীকার করি না। নবীজি মানুষ কি না? মানুষ। নবী ফেরেশতা নন, নবীজি নন, নবীজি মানুষ। তবে মানুষ বললে নবীজির ইজ্জত বাড়বে না, বরং কমবে। কেন? কারণ মানুষ তো আবু জাহেলও মানুষ, ফেরাউনও মানুষ, নমরুদও মানুষ, আবু লাহাবও মানুষ। এখন আপনি নবীকে যদি মানুষ বলেন তাহলে নবীর ইজ্জত বাড়বে না, বরং নবীজির ইজ্জত কমবে। বরং নবীকে বলতে হবে নবীজি এমন মানুষ যে এরকম মানুষের মতো কোনো মানুষ হতে পারে না, নবীজি হচ্ছে মহামানব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মতো কেউ হতে পারবে না। আর তোমার আর আমার চেহারার দিকে তো কেউ তাকায় না, নবীর চেহারার কসম তো আল্লাহ করেছেন ওয়াদ্দুহা। সুবহানাল্লাহ। তোমার চেহারা আমার চেহারা নবীর চেহারা কি এক না? আমাদের চুল আছে না নাই, কিন্তু নবীজির চুল মোবারকের কসম আল্লাহ করেছেন ওয়াল লাইল বলে। আমার নবীর সিনা মোবারককে আল্লাহ বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরা, নবীজির চোখ মোবারককে আল্লাহ বলেছেন মা দাগাল বাসার, নবীজির হাত মোবারককে আল্লাহ বলেছেন ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। সুবহানাল্লাহ। প্রিয় হাজেরিন, আল্লাহ নবীর কসম করলেন, নবীর শহরের কসম করলেন, নবীজির সময়ের কসম করলেন, তো আল্লাহ তো কোনো কথা এমনি বললে হয়, কসম করার কোনো প্রয়োজন নাই নাই। এখন কসম যখন করেছেন, আমি যদি কসম করে করে কোনো কথা বলি, এতক্ষণ আপনারা আমার কথা শুনেন আর না শুনেন, এখন শুনবেন হুজুর কসম করতেছে কি জন্য কসম করতেছে একটু শুনি তো, আমাদের কান খারাপ হয়ে গেছে। আল্লাহ কোন কথা এমনি বললে হয়, কসম করার প্রয়োজন নাই। তারপর আল্লাহ কসম করলেন ওয়াল আসর, সময়ের কসম।
আল্লাহ কেন কসম করলেন? এরপরে জবাবে কসম কি? আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। বলেন মানুষ কিসের মধ্যে আছে? ক্ষতির মধ্যে। এখন আল্লাহ বললেন সময়ে কসম মানুষ ক্ষতির মধ্যে আছে, তো সময়ের সাথে ক্ষতির কি সম্পর্ক? আল্লাহ মানুষকে ক্ষতির মধ্যে আছে এটা বললে অন্য জায়গায় বলতে পারতেন, বা আপনাদের মধ্যে অনেকে বলতে পারেন হুজুর আগের কালে মানুষজন খাইতে পাইতো না, এখন তো আমরা তিন বেলা খাবার রেডিমেড পাই, আমরা কিসের মধ্যে ক্ষতির মধ্যে আছি? আগে মানুষ এক বছরে একটা কাপড় পরতো, আর এখন তো আমরা এক সপ্তাহে একটা কাপড় পরি। এখন তো আমরা ঈদের দিন ঈদের সময় পাঁচ সেট দশ সেট জামা কাপড় কিনি, এখন তো আমাদের ঘরে ঘরে টাকা পয়সার অভাব নাই। হুজুর আমরা কেমনে ক্ষতির মধ্যে আছি? এখন তো মানুষ চাঁদের দেশে যাচ্ছে, মানুষ মঙ্গল গ্রহে যাওয়ার স্বপ্ন দেখছে, আমরা আবার কেমনে ক্ষতির মধ্যে আছি? কিন্তু আল্লাহ বলছেন নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। আল্লাহর বলার মধ্যে কোনো ভুল আছে নি? আল্লাহ দেখিয়ে দিলেন তোমরা চাঁদের দেশে যাও আর মঙ্গল গ্রহে যাও, তোমরা বিশ্ব এত আধুনিকায়ন করতে পেরেছো, এত কিছু করতে পেরেছো, কিন্তু দেখো সামান্য একটা করোনা মহামারী এমন ভাবে ছোবল মেরেছে 700 কোটি মানুষের ঘুম হারাম করে গেছে। কথা বলে ঠিক কিনা? সামান্য একটা ভাইরাস আমরা মোকাবেলা করতে পারি নাই। আল্লাহ পাক আমাদেরকে ক্ষতিগ্রস্ত বলেছেন, তার মানে টাকা পয়সার মালিক হওয়া, বাড়ি গাড়ির মালিক হওয়া, অর্থ সম্পদের মালিক হওয়ার নাম কামিয়াবি নয়। আল্লাহ বলছেন তোমরা মনে করছো তোমরা চাঁদের দেশে চলে যাও, মঙ্গল গ্রহে চলে যাও, টাকা পয়সার মালিক হও, বাড়ি গাড়ির মালিক হও, যা খুশি তা করছো, না না না, এটাই তোমার শেষ নয়, বরং আমি তোমাকে একটা পানি থেকে সৃষ্টি করেছি, আমার কাছে মাটিতে ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যাব কোথায়? মাটিতে। মাটিতে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছে ফিরে যাব, প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা মঙ্গল গ্রহে যাই আর চাঁদের দেশে যাই আর সমুদ্রের নিচে গিয়ে লুকিয়ে থাকি, যেখানেই যাই না কেন মৃত্যু আমাদের কাছে আসবে কি না? আসবে। তার মানে বোঝা গেল আমাদের ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে কবর, আমাদের ফাইনাল ডেস্টিনেশন আল্লাহর দরবারে হাজির হওয়া। আমরা বিদেশের বাড়িতে যাই, অনেক কষ্ট করি, মেহনত করি, বিদেশের টাকা পয়সা, বাড়ি গাড়ি যা করি, কোন টাকা নিজের কাছে রাখেন না। যারা প্রবাসে থাকেন তারা জানেন কতটা কষ্ট করে প্রবাস জীবন যাপন করেন, সব টাকা দেশে পাঠায় দেন। যদি জিজ্ঞেস করি ভাই এত টাকা ইনকাম করো, সব টাকা দেশে কেন পাঠাও, বলে আরে এই দেশের আইকা কি করবো, আমার দেশ তো বাংলাদেশ, বাংলাদেশ আমি ইনভেস্ট করতেছি, বাংলাদেশে বাড়ি করতেছি, বাংলাদেশে গেলে আমি আরাম আয়েশ করব, এই জন্য আরে প্রবাসে তো এসেছি কয়েকদিন জন্য, এটা তো একটা মুসাফিরখানা, আমরা তো মুসাফির হিসেবে প্রবাসে এসেছি, আমার আসল বাড়ি তো বাংলাদেশ, এই জন্য সারা জীবনের কামাই লাগিয়ে দেয় বাংলাদেশে একটি গ্রামে সুন্দর বাড়ি করার জন্য। কিন্তু অনেক প্রবাসীকে আমরা দেখেছি সারা জীবনের ইনকাম দিয়ে বাড়ি তো করেছে, যে ফ্লাইটে সে আসার কথা ছিল সেই ফ্লাইটে সে আসে নাই, তার লাশ এসেছে। এরকম উদাহরণ আছে কি আছে না? আমরা তো দুনিয়ার জন্য এত কামাই করছি, কিন্তু প্রবাসী প্রবাসে কিছু করে না দেশে করে, কারণ সে ওই দেশে মুসাফির। বলেন তো আসলে দুনিয়াতে কি আমরা মুকিম না মুসাফির? নবীজি বলছেন দুনিয়ার সময়টা এত অল্প সময়, একজন মুসাফির যখন কোনো জায়গায় যায় সফররত অবস্থায়, হঠাৎ দূর থেকে একটি গাছ দেখলো, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গাছের নিচে বসেছে, পরিশ্রম করেছে অনেক, এখন সামান্য ইস্তেরাহার জন্য সামান্য বিরতি দিয়েছে, এখন ওই বিরতিটা কি অল্প সময় না দীর্ঘ সময়? অল্প সময়। অল্প সময় বিশ্রাম করেছে, আবার মুসাফিরের পথ চলা শুরু হয়েছে। নবীজি বলছেন একজন মানুষ হচ্ছে মুসাফির, আর দুনিয়াটা তার কাছে ওই গাছের নিচে ইস্তেরাহা, বিশ্রাম নেওয়ার সময়ের মতো। এখন আমাদের হাতে কতটুকু সময় আছে? আমাদের মোবাইলে যারা ইন্টারনেট ইউজ করেন তারা জানেন
ডাটা ইন্টারনেট যখন শেষ হয়ে যায় তার কিছুক্ষণ আগে একটা মেসেজ আসে যে আপনার ইন্টারনেট শেষ পর্যায়ে, তাড়াতাড়ি রিচার্জ করেন। 80% শেষ হয়ে গেছে, সামান্য ডাটা বাকি আছে, তাড়াতাড়ি রিচার্জ করেন। কিন্তু আমার আর আপনার হায়াতের বাজেট কতটুকু, কতটুকু সময় হাতে আছে, এরকম কোন মেসেজ আমাদের কাছে কি আসবে? কেমনে বুঝবো আমাদের মৃত্যু আমাদের কাছ থেকে কত নিকটে? তো বুঝার একটা কায়দা হচ্ছে, যখন আমরা নামাজের জন্য যাই, আজান যখন হয়ে যায়, ইকামতের সময় বেশি বাকি থাকে না। আবার ইকামত যখন হয়ে যায়, তখন আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা বেশি বাকি থাকে না। নাকি আজান ইকামতের পরে নামাজের সময় বাকি থাকে না? আজান হয়ে গেল, একামত হবে, একামত হয়ে গেল, নামাজ শুরু হয়ে যাবে। ঠিক একইভাবে আমার আর আপনার জিন্দগি এত কম, এত ছোট, আমার আর আপনার জানাজার নামাজের আজানও হয়েছে, একামত হয়ে গেছে, এখন শুধু নামাজে দাঁড়ানো বাকি আছে। বুঝেন নাই? আমাদের জন্মের সময় আমাদের কানে আজান দেওয়া হয়েছে কি না? আমাদের কানে একামত দেওয়া হয়েছে কি হয় নাই? তো এই জানাজার নামাজ, জানাজার নামাজের আগে কোন আজানও নাই, একামত নাই। কারণটা কি? কারণ আপনার জানাজার নামাজের আজান একামত জন্মের সময় হয়েছে, আমার আপনার জানাজার নামাজের আজান একামত হয়ে গেছে। আজান একামত হয়ে যাওয়ার পরে যেভাবে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা বেশি বাকি নাই, আমার আর আপনারও মৃত্যুর সময় বেশি বাকি নাই। এক বুজুর্গের কাছে এক মরিদ গিয়ে বলছে, হুজুর আমার মৃত্যুটা এত নিকটে, রাত্রে ঘুমাতে গেলে সকালে ফজর নামাজ পড়তে পারবো তার কোনো গ্যারান্টি নাই। বলে, আরে আমার মুরিদ হয়ে সকালবেলা ফজর পড়তে পারবে সেই চিন্তা করছো না, মৃত্যু তোমার আরো নিকটে। বলে, হুজুর মৃত্যু কত নিকটে? বলে, যখন নামাজ পড়েছি আসর নামাজ পড়তে পারবো কিনা তারও কোনো গ্যারান্টি নাই। বলে, না মৃত্যু তোমার আরো নিকটে। বলে, হুজুর নামাজ শুরু করেছি শেষ করতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। বলে, না মৃত্যু তোমার আরো নিকটে। বলে, হুজুর কত নিকটে আপনি বলে দিন। তখন ওনার পীর মুর্শিদ জবাব দিল, আরে নামাজের মধ্যে যখন আমরা সালাম ফিরিয়ে নামাজ শেষ করি, ডান দিকে সালাম ফিরিয়ে বাম দিকে সালাম ফিরাতে পারবো কিনা তারও কোনো গ্যারান্টি নাই, আমার মৃত্যু আমার আরো নিকটে। কথা বলেন ঠিক কিনা? এই যে মৃত্যুর পায়গা নিয়ে আমরা ঘুরছি, কিন্তু মৃত্যু যে বরণ করতে হবে। মানুষ মারা গেলে আমরা মনে করি এখন তার যাওয়ার সময় হয়েছে, সে চলে গেছে, তো আমি যখন যাব আমাকে আল্লাহ হয়তো সুযোগ দিবেন, সময় দিবেন, তওবা করব, ইস্তেগফার করব, ইবাদত করব, মানুষের কাছে ক্ষমা চেয়ে নিব, তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি, জুলুম করেছি, মানুষ আমাকে ক্ষমা করবে, আল্লাহ আমাকে ক্ষমা করবে, তারপরে আমি কবরে যাব। আমরা তো আশা করতেছি, কিন্তু এরকমটাও নাও তো হতে পারে। আমরা সময়ের মূল্য দিতে জানি না, যার কারণে আল্লাহ বলছেন ওয়াল আস, সময়ের কসম। কসম করেছে কিসের? সময়ের। একটু আওয়াজ করে বলেন, কসম করেছে কিসের? সময়ের। কসম করে আল্লাহ বলছেন মানুষ ক্ষতির মধ্যে আছে, কারণ এর ব্যাখ্যা বিশ্লেষণ হয়তো আমাদের বুঝে আসছে না। একজন বুজুর্গ বলছে, আমারও এই আয়াতের ব্যাখ্যা বুঝে আসতেছে না। আল্লাহ কসম করলেন সময়ের, মানুষকে বললেন মানুষ ক্ষতির মধ্যে আছে, এটার সাথে ক্ষতির কি সম্পর্ক? বললেন, আমি দামেস্কের বাজারে গিয়েছি, দামেস্কের বাজারে এক ব্যবসায়ী বরফ বিক্রি করতেছে আর মানুষকে বলতেছে, ইরহামু মাই ইয়াজুবুর আসামালি, আমার প্রতি দয়া করো, আমার বরফ তাড়াতাড়ি ক্রয় করো, আমার বরফ গলে যাচ্ছে, আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে। কারণ দোকানের মধ্যে চাল আছে, ডাল আছে, চিনি আছে, লবণ আছে, আজকে বিক্রি না হলে কালকে বিক্রি করবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু কোনো বরফ ব্যবসায়ী যদি রাস্তার মধ্যে দাঁড়িয়ে বরফ বিক্রি করে, সকালবেলা বরফ যদি কেউ তার থেকে না কিনে, ওই বরফ কি আগামীকাল আর বিক্রি করা যাবে? আগামীকাল নয়, সকালবেলার বরফ সন্ধ্যাবেলাও বিক্রি করা যাবে না। কারণ সকালবেলার বরফ সন্ধ্যাবেলা কি হয়ে যাবে? পানি হয়ে যাবে, গলে যাবে।
তখন ওই বুজুর্গ বলছে এখন আমার বুঝে এসেছে আল্লাহ বলছেন আল ওয়াল আস এরপরে বলেছেন ইন্নাল ইনসানা লাফী কুস মানুষ ক্ষতির মধ্যে আছে সময়ের সাথে ক্ষতির কি সম্পর্ক আমার এখন বুঝে এসেছে ওই বরফ ব্যবসায়ী যেভাবে বরফ বিক্রি করার জন্য হাহাকার করতেছে আমার থেকে বরফ কিনে নিয়ে যাও কারণ আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে আমার বরফ গলে যাচ্ছে ঠিক একইভাবে মানুষের হায়াত মানুষের সময় হচ্ছে তার পুঁজি কিন্তু তার পুঁজি গলে যাচ্ছে তার হায়াত শেষ হয়ে যাচ্ছে কিন্তু সে এই হায়াতের কাজে লাগাতে পারতেছে না বাবার আমার আপনাদের কি বুঝতে কষ্ট হচ্ছে আমাদের হায়াতের বাজেট কতটুকু আছে এটা আমরা কেউ বলতে পারি না কিন্তু তারপরেও আমরা মনে করছি আল্লাহ আমাকে অনেক সময় দেবে আমরা আল্লাহকে ভয় করি না অথচ বুজুর্গান দিন আল্লাহওয়ালা যারা ছিলেন তারা কি করে ভয় করতেন হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইনের নাতি ওনার কাছে যখন ঠান্ডা পানি আনা হতো উনি কোনোদিন ঠান্ডা পানি পান করে নাই তো জিজ্ঞাসা করলেন হুজুর আপনি ঠান্ডা পানি পান করেন না কেন কারণ 1400 বছর আগে তখন ফ্রিজের ব্যবস্থা ছিল না তখন সাধারণ পানি পাওয়াটাই মুশকিল আর ঠান্ডা পানি তো প্রশ্নই ছিল না তো মরিদ স্বাভাবিকভাবে পীর সাহেবদেরকে অনেক ভালোবাসে তো পীর সাহেবের জন্য ঠান্ডা পানি আনতেন কিন্তু হুজুর পান করতেন না তো জিজ্ঞাসা করলেন হুজুর আপনি ঠান্ডা পানি পান করেন না কারণটা কি বলে আমি ঠান্ডা পানি এই ভয়ে পান করি না কারণ ঠান্ডা পানি তো আল্লাহর বড় নিয়ামত আর এই নিয়ামত পান করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে আমার নিয়ামত তো পান করেছো এর হক কি আদায় করেছো আমি এই ঠান্ডা পানি পান করার হক আদায় করতে পারবো কিনা এই ভয়ে আমি ঠান্ডা পানি পান করি না আর আমাদের টেবিলের মধ্যে এত খাবার এত রিজিকের ব্যবস্থা আল্লাহ আমাদেরকে করেছেন কিন্তু হিসাব তো করছি না এই রিজিকের হিসাব আমি আল্লাহর কাছে কি করে দেব ওনারা রাত রাত জেগে জেগে ইবাদত করেছেন হযরত জুনাইদ আল বাগদাদির মামা জান হযরত সিররে সখতি রহমাতুল্লাহি আলাইহি ওনার পীর ও মুর্শিদ ছিলেন তো জুনাইদ বাগদাদিকে বললেন জুনাইদ সময় দিকে আসো আমি ইন্তেকালের পরে আমার একটা নসিহত শুনো বললেন হুজুর বলেন বলে আমি মারা যাবার পরে আমার লাশটা বাগদাদে দাফন করিও না বাগদাদের বাইরে দাফন করিও এখন এই কথা শুনে উনি বলেন আমার পায়ের নিচ থেকে মনে হয় মাটি সরে গেছে হুজুর এটা কেমন কথা বললেন এই বাগদাদের মানুষের কাছে আপনি দ্বীন মাযহাব মিল্লাতের খেদমত কত ভাবে করেছেন আর আপনার কবরটা বাগদাদে হবে না বাগদাদের বাইরে হবে হুজুর কারণটা কি বলে কারণ হচ্ছে আমি ভয় করি আমি ভয় করি আমি মারা যাওয়ার পরে আমার গুনার কারণে যদি বাগদাদের মাটি আমার লাশটা কবুল না করে যদি বাগদাদের মাটি আমার থেকে মুখ ফিরিয়ে নেয় তখন আমি বাগদাদের মানুষের সামনে লজ্জিত হয়ে যাব এই কারণে আমার কবরটা বাগদাদের বাইরে দিও আর আমরা মনে করছি আমি আর আপনি মারা গেলে মনে হয় কবরের মধ্যে জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য তৈরি আছে অনেক পীর সাহেব মুরিদ করার সময় বলেন আমার হাতে মুরিদ হও জান্নাতের জামিনদার আমি নাউজুবিল্লাহ বলেন না এরকম আছে না নাই আবার বলে যত পাপ করছো অসুবিধা নেই আমাদের সাথে 40 দিন খালি কাটিলে গুরবা সব গুনাহ মাফ হয়ে যাবে নাউজুবিল্লাহ মানুষকে এইভাবে জান্নাতের লোভ দেখিয়ে মানুষকে গোমরাহ করতেছে বিভিন্ন মানুষজন পেয়ারে হাজরিন আল্লাহ বলছেন সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম একদিন তোমাকে প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জবাবদিহি করতে হবে ওনারা আল্লাহওয়ালা ছিলেন বুজুর্গান দিন ছিলেন এমন ভাবে আল্লাহকে ভয় করেছেন তাতা জাফা জুনুবুহুম আনিল মাদাজিই ইবাদত করতে সময় বিছনার সাথে ওনাদের পিঠ লাগতো না তারপরেও ভয় করেছেন আল্লাহর দরবারে কে মুখ নিয়ে দাঁড়াবো আর আমরা গুনার পর গুনাহ করতেছি তারপরে কোনো কেয়ারই করতেছি না খবরই নাই আমরা যে গুনাহ করতেছি আজকে যুবক ভাইরা কিছুদিন আগে ওনারা ভ্যালেন্টাইন্স ডে পালন করেছে সামনে আসতেছে আবার
পয়লা বৈশাখ একটা আছে না জি এই যে আমাদের সময় আমাদের যৌবন আমাদের শক্তি আমরা এইভাবে ব্যয় করছি গুনার পিছনে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন দুঃখিত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন একজন ইমানদার যখন গুনাহ করে তখন সে মনে করে এই বুঝি আসমান থেকে গজব ডাইরেক্ট আমার উপরে নাজিল হবে একজন ইমানদার যখন গুনাহ করে তখন সে মনে করে আমার গুনার কারণে মনে হয় পাহাড়টা আল্লাহ এই মুহূর্তে আমার উপরে আশ্রয় ফেলবেন আর মুনাফিক যখন গুনাহ করে তখন সে মনে করে আরে আমার শরীরের মধ্যে মনে হয় একটা মাছি বসেছিল তো শরীরে প্রত্যেক দিন তো কত মাছি বসে আর হাত দিয়ে আমরা মাছিটাকে সরিয়ে দেই অর্থাৎ সে কোনো কেয়ারই করে না সে যে গুনাহ করেছে এখানে যারা উপস্থিত আমি সহ একবার চিন্তা করেন তো দেখি গুনাহ করার পরে আমাদের কি খেয়াল হয় আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দেবে এই খেয়াল হয় না গুনাহ যে করেছি তার কোনো পাত্তাই আমরা দেই না এরকম মানুষের সংখ্যা বেশি না কম বেশি গুনাহকে গুনাহও মনে করে না বলে আল্লাহ তো মদকে হারাম করেছেন এখন তো অনেকে ইয়াবা খায় ট্যাবলেট খায় আছে না নাই কাল্লা মদকে হারাম করছেন ইয়াবারে তো হারাম করে নাই বিয়ারকে তো হারাম করে নাই নাউজুবিল্লাহ বলেন না নাউজুবিল্লাহ আল্লাহ বলছেন ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজজুম মিন আমালিশ শাইতান নিশ্চয় মদ জুয়া প্রতিমা ভাগ্য গণনা এগুলি হচ্ছে শয়তানের কাজ কিসের কাজ শয়তানের এখন অনেক তরুণ জুয়া খেলতেছ বলে আরে বড় বড় ক্রিকেট ম্যাচ ওইটাও তো একটা জুয়া তা আমরা ছোট ছোট জুয়া খেললে অসুবিধা কি আছে না নাই মোবাইলের মধ্যে খেলে বাজি ধরে এই এই ডাইনের মধ্যে যদি ছক্কা ওঠে 500 টাকা দে তো ছোট ছোট জুয়া হুজুর এগুলো তো ছোট ছোট জিনিস কেউ কোকের জুয়া ধরে আপনি 10 টাকার জুয়া খেলেন আর 1 কোটি টাকার জুয়া খেলেন জুয়া কিন্তু জুয়াই কথা বলেন ঠিক কি না তো আমার ভাইরা যারা ক্রিকেট খেলেন ফুটবল খেলেন মোবাইলের মধ্যে বিভিন্ন গেমস খেলেন এক তো গেমস খেলছেন অনর্থক সময় নষ্ট করছেন এই সময় কোনো কাজে লাগবে না আবার যদি জুয়া খেলেন এটা তো ডাইরেক্ট হারাম এটা কি আর নেশা জাতীয় দ্রব্য নবীজি বলছেন কুল্লু মুকসিরিন খামরুন ওয়া কুল্লু খামরুন হারামুন প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য মদ আর প্রত্যেক মদই হারাম এক ইহুদির ঘরে এক মুসলমান গিয়েছে এখন ওই ইহুদি মুসলমানকে কিছু আঙ্গুর ফল খাওয়ার জন্য দিয়েছে বলে আপনি আমার মেহমান আঙ্গুর খান তো এখন আঙ্গুর খাইছে এই বাচ্চা এই এই বাচ্চা এই যে এখন কত কইতেছে দেখছেন নি এক ইহুদি তাকে আঙ্গুর খাওয়ার জন্য দিয়েছে এখন সে আঙ্গুর খেয়েছে কিছুক্ষণ পরে সে মদ নিয়ে এসেছে এখন বলে না আমি মুসলমান মদ আমার জন্য হারাম আমি মদ খাবো না এখন ইহুদি হাসতেছে বলে আরে কিছুক্ষণ আগে আঙ্গুর খাইছো এই আঙ্গুরের রস দিয়েই তো মদ বানাইছি তো তোমার শরীয়ত আঙ্গুর খাওয়া জায়েজ করছে আর মদ খাওয়া হারাম করছে এটা কেন করছে এটা তো আমার বুঝে আসতেছে না তো এখন জিজ্ঞেস করলো তোমার ঘরে তোমার স্ত্রী আছে বলে আছে বলে ডাকো ডাকছে বলে তোমার সন্তান আছে বলে হ্যাঁ আমার তো একটা কন্যা সন্তান আছে বলে তাকেও ডাকো ডাকছে যখন ওই ইহুদির কন্যা এবং স্ত্রী পাশাপাশি দাঁড়িয়ে আছে ওই মুসলমান বলছে তোমার স্ত্রীও একজন নারী তোমার কন্যাও একজন নারী তাকেও আল্লাহ সৃষ্টি করেছেন তাকেও আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু তোমার স্ত্রী তোমার জন্য হালাল আর তোমার কন্যা তোমার জন্য হারাম সুবহানাল্লাহ কথা বলেন ঠিক কি না তো যারা একটু ঘুরায় খাইতে চায় বলে আলে ভাত তো ভাতই তিন দিন যাবত রাইখে দিছি এটা এখন মদ হয়ে গেছে বাংলা মদ আমার কি করার আছে আছে না নাই এরকম প্যারে হাজরিন তখন ওই ইহুদি বুঝতে পারলেন না আমাকে আর ভেঙে বলতে হবে না শরিয়ত আমাদের উপরে যা বলেছে আল্লাহর শরিয়ত যখন আমাদেরকে হারাম করেছে আমাদেরকে না দেখে হারাম মেনে নিতে হবে কোনো যুক্তি দিলে চলবে না অনেকে সুদ খায় সুদ আছে না নাই এখন বলে হুজুর আমরা তো ব্যাংকের থেকে টাকা আনি নাই
সামান্য কয়েক টাকা আমি নিছি একটু ব্যবসা বড় করার জন্য। এখন এই যে আপনি সুদ শুরু করে দিলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ বলছেন আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। এখন আপনি ব্যবসাকে বড় করার জন্য টাকা নিলেন, এখন টাকাটা তো আপনাকে ডবল ফেরত দিতে হবে, হবে কি না? এই যে টাকাটা ডবল ফেরত দিতে হবে বা আপনার ক্রমান্বয়ে আস্তে আস্তে ফেরত দেওয়ার সংখ্যাটা বাড়তে থাকবে, আপনি যতই ইনকাম করবেন ওই ইনকামের মধ্যে কোনো বরকত থাকবে না, কারণ আল্লাহ সুদকে হারাম করেছেন, আর হারামের মধ্যে কোনো আরাম নাই। বলেন হারামে কোনো আরাম নাই, বরং যতটুকু আল্লাহ আপনাকে দিয়েছেন হালাল ইনকাম করেন, দুই টাকার মালিক হন, দুই টাকা নিয়ে আপনি সন্তুষ্ট থাকেন। আমার নবী বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি বলেছেন যখন কোনো আল্লাহর বান্দা অল্প রিজিকে সন্তুষ্ট হয়ে যায়, কিয়ামতের ময়দান আল্লাহ তার অল্প আমলে সন্তুষ্ট হবেন। আজকে আমাদের সমাজে নামাজের সংখ্যা বেশি, আবার সুদখোরের সংখ্যাও বেশি, কথা বলেন ঠিক কি না? অনেক মসজিদের ইমাম সাহেবরা তো সুদের বিরুদ্ধে ওয়াজও করতে পারে না, কারণ চাকরি চলে যাবে। ইমাম সাহেব কোরআন হাদিস থেকে বলেন, এখন সভাপতি মনে করে ইমাম সাহেব মনে আমার দিকেই বলতেছে, কারণ সভাপতি তো সুদখোর, ঠিক কিনা? আবার মদের বিরুদ্ধে যদি বলেন তখন সেক্রেটারি খুশি না, কারণ সেক্রেটারি তো মদখোর। এখন ইমাম সাহেব বেচারা যাইব কই, সুদের বিরুদ্ধে বলতে পারে না, মদের বিরুদ্ধে বলতে পারে না, এই জন্য আমি আজকে বইলা দিয়ে গেলাম, আজকে তো আমি চইলা দেবো, আমার আর পাইব কই? প্যারে হাজরিন, আমাদের দুনিয়ার সময় সংক্ষিপ্ত সময়, এই সময়কে কাজে লাগাতে হবে। আল্লাহ বলবেন কিয়ামতের ময়দানে, আন উমরিহি ফিমা আফনাহু, তোমাকে আমি লম্বা হায়াত দিয়েছি, এই সময়কে কিসের মধ্যে ব্যয় করেছো? আমার যুবক ভাইরা, আমার যুবতী বোনেরা যারা শুনছেন, আমি মেহরবানি করে আপনাদের খেদমতে আরজ করব, এখানে যারা বৃদ্ধ আছেন ওনাদের ওয়াজ নসিহত শোনার আর বয়সও নাই, ওনারা অনেক শুনেছেন এবং মাশাআল্লাহ ওনারা আমল করতেছেন। আগের কালে ওয়াজ হতো কম, মানুষ জানতো কম, মানতো বেশি, আর এখন ওয়াজ নসিহত হয় বেশি, মানুষ জানে বেশি কিন্তু মানে কম। তো মানা দরকার আছে কি আছে না বলেন না, একটু দুরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালে আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই আমার, আমি বলছিলাম রাখেন, আমাদের হায়াত অত্যন্ত স্বল্প সময়ের জন্য, কারণ দুনিয়াতে আসার সিরিয়াল আছে, আগে আসে মা, তারপরে আসে সন্তান, বড় ভাই আগে আসে, ছোট ভাই পরে আসে, আসার তো সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বড় ভাইয়ের আগে অনেক সময় ছোট ভাই চলে যায় কি যায় না? সন্তান আগে চলে যায় মা বাবার আগে, এরকম অনেক নজির আছে কি আছে না? সুতরাং এই সময়কে কাজে লাগান। আল্লাহ বলছেন সময় হচ্ছে তার পুঁজি, এই পুঁজি সে কাজে লাগাতে পারে নাই, যার কারণে সে ক্ষতির মধ্যে আছে। তবে চার শ্রেণীর মানুষ, যারা কামিয়াব, যারা ক্ষতির মধ্যে নাই। কয় শ্রেণীর মানুষ? আমরা তো দুনিয়ার কামিয়াবির জন্য অনেক চেষ্টা করি, অনেক মেহনত করি, কিন্তু যদি এই চার শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হতে পারি তখন আমরা কামিয়াব হব এবং ক্ষতি থেকে নিজেকে বাঁচাতে পারব। আমিন বলেন না, আমিন। এক নাম্বার, প্রথম শ্রেণী, আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, ওই ব্যক্তি যে ঈমানদার, ঈমান আনতে পেরেছে,
আল্লাহ পাক যাকে ঈমানের দৌলত নসিব করেছে সে ক্ষতিগ্রস্ত নয়। সুবহানাল্লাহ, এখানে আমরা প্রত্যেকে ঈমানদার কিনা বলেন না? সন্দেহ আছে কারো? নাকি একটু মনে মনে খেয়াল হুজুর কি করতেছে, কোন সন্দেহ আছে নেই? নাকি আজকে আসছেন ঈমানদার হয়ে কালকে আবার ঈমান বিক্রি করে দিবেন? ঈমান বিক্রি করবেন নি? ঈমান বড় দৌলত। এই জন্য আমি একটি কথা প্রায় বলি, মার্কিন প্রেসিডেন্ট যার কাছে অনেক কিছু আছে, টাকা আছে, পয়সা আছে, সৈন্য আছে, ক্ষমতা আছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ক্ষমতার মালিক তিনি, কিন্তু আল্লাহ বলছেন ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি উত্তম যার তাকওয়া যত বেশি। সুবহানাল্লাহ, তার মানে বোঝা গেল মার্কিন প্রেসিডেন্টের কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ ক্ষমতা অর্থবিত্ত নারী গাড়ি সব আছে, কিন্তু তার কাছে যখন ঈমান নাই তার মানে তার কাছ থেকে আমাদের মর্যাদা বেশি। বলেন বেশি না কম? বেশি। বরং তার সারা শরীরের রক্তকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর একজন ঈমানদার মুসলমানের শরীরের এক ফোঁটা ঘামকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর দরবারে কাফের মুশরিকের সারা শরীরের রক্তের চাইতে ঈমানদার মুসলমানের শরীরের এক ফোঁটা ঘামের দাম বেশি। কথা বলেন ঠিক কি না? কোরআনের মধ্যে আবু লাহাবের ব্যাপারে আল্লাহ বলেছেন তাব্বাতিয়াদা আবি লাহাবি ওয়া তাব। লাহাব শব্দের অর্থ হচ্ছে সুদর্শন, চেহারা অনেক উজ্জ্বল ছিল, চকচক করত, কিন্তু আবু লাহাব যখন নবীর উপরে ঈমান আনে নাই তার সুন্দর চেহারা, তার বংশীয় পরিচয়, বংশীয় মর্যাদা তার কোনো কাজে আসে নাই। কিন্তু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন হাবশি ছিলেন, যিনি একজন কালো ছিলেন, কৃষ্ণ বর্ণের হওয়ার পরেও নবীর উপরে যখন ঈমান এনেছে, আমার দয়াল নবী হযরত বিলালকে গোলাম থেকে কাবা শরীফের ছাদে চড়িয়ে আযান দেওয়ার জন্য বলেছে এবং গোটা দুনিয়ার ইমাম বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল টাকা পয়সা বাড়ি গাড়ির চাইতেও আমাদের ঈমান আমাদের কাছে বেশি মূল্যবান। এই জন্য অল্প টাকায় ঈমান বিক্রি করবেন না। তাহলে বলবেন হুজুর তাহলে মনে বেশি টাকায় বিক্রি করতে বলছে হুজুরে, নাকি বেশি টাকায় বিক্রি করা যাবে না? দুনিয়ার মধ্যে ঈমানের চাইতে বড় কোনো দৌলত নাই, আর আখিরাতের মধ্যে দিদার এলাহির চাইতে বড় কোনো দৌলত হবে না। সুবহানাল্লাহ, দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ আমাদের ঈমান, আর আখিরাতের সবচেয়ে বড় সম্পদ হবে দিদার ইলাহি। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে ঈমান নসিব করেছে, আখিরাতে যেন দিদার ইলাহি ও নসিব করে। সকলে বলুন আমিন। আমিন। আর একটু জোরে বলুন আমিন। আমিন। এখন ঈমান কি জিনিস? ঈমান হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস, রাখেন নিচে রেখে দেন, রসুলের উপরে বিশ্বাস, কিতাবের উপরে বিশ্বাস, ফেরেশতার উপরে বিশ্বাস, আখিরাতের উপরে বিশ্বাস, জান্নাত জাহান্নামের উপরে বিশ্বাস। কিন্তু হযরতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন ঈমান শুধুমাত্র একটা জিনিসের নাম। কয়টা জিনিসের? একটা জিনিসের। কারণ এখানে অনেক মানুষ আছেন যারা আল্লাহর সম্পর্কে আকীদা কি হতে হবে, ফেরেশতা সম্পর্কে আকীদা কি হতে হবে, আখিরাত সম্পর্কে আকীদা কি হতে হবে, জান্নাত জাহান্নাম সম্পর্কে আকীদা কি হতে হবে, খুঁটিনাটি বিষয়বস্তু অনেকে জানবেন না, বরং জানার চেষ্টা অনেকে করবেন না। যারা মাদ্রাসায় পড়েন নাই আম মানুষ, হেরাত হুজুর মাটি কাটতে কাটতেই দিন শেষ, ডান বুনতে বুনতেই দিন শেষ, এগুলি হিসাব করবো কবে? আছে না নাই অনেকে? এখন ইমামে আজম আবু হানিফা আমাদের মাজহাবের ইমাম, উনি বলেন ঈমান একটা জিনিসের নাম, আর ওই একটা জিনিসের নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নামই হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, এটা আমার কথা নয়, আমাদের মসজিদের ইমাম সাহেবের কথা নয়, এটা ইমামে আজমের কথা। সুবহানাল্লাহ, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। এখন প্রশ্ন হতে পারে হুজুর তাহলে আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান,
জান্নাত জাহান্নামের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, এগুলি কই যাবে? যদি শুধু নবীর উপরে ঈমান আনা কি আমরা ঈমান মনে করি? নামাজ কোথায় যাবে, রোজা কোথায় যাবে, হজ কোথায় যাবে, ইবাদত কোথায় যাবে? আমি আপনাদের খেদমতে একটি ঘটনা আরজ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ইহুদি খাদেম ছিল এবং তার খেদমতের নমুনা এমন ছিল, যখন নবীজি মসজিদ নববীতে প্রবেশ করতেন তখন ওই ইহুদি নবীজির জুতা মোবারক নিয়ে বুকের মধ্যে রেখে দিতেন। আবার দয়াল নবী যখন মসজিদ নববী থেকে বের হতেন তখন বুক থেকে ওই জুতা মোবারকটা নবীর কদমের নিচে রেখে নবীকে জুতাটা পরিধান করিয়ে দিত। সুবহানাল্লাহ। কিন্তু লোকটা ছিল ইহুদি, ছোট মানুষ, বাচ্চা মানুষ, বালক বয়স। তো একবার নবীজি দেখলেন অনেকদিন যাবত এই ইহুদি বাচ্চার কোনো খবর নাই। তো নবী জিজ্ঞেস করলেন সাহাবিকে, ওই ইহুদি বালকটাকে অনেকদিন যাবত দেখি না, ও কোথায় আছে? বলেন, হুজুর সে তো অনেক শক্ত বিমারের মধ্যে আছে, অসুস্থ, যার কারণে সে আসতে পারে না। দয়াল নবী বললেন, আমাকে তার কাছে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তো নবীকে ভালোবাসলে প্রতিদান পাওয়া যায় কি যায় না? তো ইহুদি যদি নবীর খেদমত করে নবী তার কাছে আসতে পারে, দয়াল নবী তার উম্মতকে ভালোবাসলে, নবীকে ডাকলে নবী আসতে পারে কি পারে না? তো নবীজি গেলেন ইহুদির ঘরে। নবীজি যখন গেলেন, নবীকে দেখার পরে অসুস্থ বালক বিছনা থেকে উঠে আসার জন্য চেষ্টা করলো। নবীজি বললেন, না তুমি বিশ্রাম করো। নবীজি যখন তার কপালের কাছে গেল, নবী দেখলেন নবীজি আসার আগে সেখানে মালাকুল মৌত এসে বসে আছে, আজরাইল চলে এসেছে। আমার দয়াল নবী বলেন, আজরাইল একটু থাকো থাকো, এখনো আমার কথা শেষ হয় নাই, আমার কিছু কাজ বাকি আছে, তারপরে তুমি তোমার কাজ করিও। কত ভালোবাসে। কিয়ামতের ময়দানে নবী বলবেন, ইয়া রব, আমার উম্মতকে যতক্ষণ ক্ষমা করবেন না আমি জান্নাতে প্রবেশ করব না। আজকে যারা বলে নবীর কোনো ক্ষমতা নাই, নবী সুপারিশ করতে পারবে না, আরে আমি তাদেরকে বলি, যদি কোনো চেয়ারম্যান সাহেবকে বলি, এই চেয়ারম্যান সাহেব তো তার কর্মীকে থানা থেকে ছুটানোর ক্ষমতা নাই, তাহলে ওই ইলেকশনে ওই ব্যক্তিকে কোনো চেয়ারম্যানের ভোটে আমরা ভোট দেব না। যে সামান্য কর্মীকে থানা থেকে ছুটাইতে পারে না, এরে আবার কিসের চেয়ারম্যান বানাবো? কথা বলেন ঠিক কিনা? যেই চেয়ারম্যান সামান্য কর্মীকে থানা থেকে ছুটাতে পারে না, একজন ভোটার ওই চেয়ারম্যানকে ভোট দেবে না। আর দয়াল নবী যদি কিয়ামতের ময়দানে আমাদেরকে বাঁচাতে না পারেন, তাহলে উম্মত কি এমনি এমনি নবীর উপর ঈমান আনবে? না। নবীর ক্ষমতা আছে কি আছে না? যারা বলে নবীর ক্ষমতা নাই, তাদের সাথে ইহুদি নাসারাদের আতাত আছে, তাদের সাথে ইহুদি নাসারাদের সম্পর্ক, যার কারণে তারা সব মানতে রাজি, নবীর ইজ্জত বললেই তাদের আপত্তি। এরকম মানুষ আছে কি নাই? সব বলবেন, হুজুর সব মানে, খালি নবীর ইজ্জতের কথা বললেন না, হুজুর সব করতে রাজি, মিলাদুন নবী, মিলাদ মাহফিল করলে এটা বেদাত হয়ে যায়। আবার যেই নারীকে একবার বলছে নারী নেতৃত্ব হারাম, আবার যখন সার্টিফিকেট পেয়ে গেছে তখন বলে নারীর পাশে বসা বড়ই আরাম। আছে না নাই এরকম? তাদের কাছে মিলাদ মাহফিল বেদাত আর শুকরিয়া মাহফিল জায়েজ। শুকরিয়া মাহফিল করে নাই? করে। প্রিয় হাজরিন, এইগুলি হচ্ছে উম্মতের সাথে ধোকাবাজ। এরা উম্মতকে গোমরা করতে চায় নবীর ব্যাপারে, নবীর ইজ্জতকে কমিয়ে দেওয়া, নবীর ইজ্জতের সাথে বেয়াদবি করা। আমাদের সাথে তাদের কিসের দুশ্মনী? আমাদের সাথে তার টাকা পয়সা লেনদেন নাই, তাদের সাথে আমাদের কোনো জায়গা জমি নিয়ে ঝগড়া নাই, ঝগড়া হচ্ছে নবীকে নিয়ে। কথা বলেন ঠিক কি না? প্রিয় হাজরিন, কিয়ামতের ময়দানে নবীজি সেজদা দিবেন, আল্লাহ বলবেন, ইয়া হাবিব ইরফা রাসাক ফাসআল তুতা ফাশফা তুশাফা
হাবিব আপনি মাথা মোবারক উত্তোলন করুন, আপনি চান আপনাকে দেওয়া হবে, আপনি সুপারিশ করুন গ্রহণ করা হবে, এবং সেদিন দয়াল নবী আমাদেরকে নাজাত করাতে থাকবেন, আল্লাহ ক্ষমা করতে থাকবেন। আল্লাহ হযরত বলছেন, পেশ হক মুজিদা শাফাআত কা সুনাতে যায়েঙ্গে, আপে রোতে যায়েঙ্গে, হামকো হাসাতে যায়েঙ্গে, দয়াল নবী কাঁদতে থাকবেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে থাকবেন। আল্লাহ বলেছিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি যতক্ষণ সন্তুষ্ট হবেন না আমি সন্তুষ্ট করতেই থাকবো। আমার নবী বলবেন, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা না করলে সন্তুষ্ট হব না, আল্লাহ সন্তুষ্ট করবেন, আমার নবী সন্তুষ্ট হবেন যখন সবাইকে মাফ করে দিবেন। আল্লাহ বলবেন, আরদিতা ইয়া মুহাম্মদ, হে আমার হাবিব, হে আমার বন্ধু, হে আমার দোস্ত, আপনি কি এখন সন্তুষ্ট হয়েছেন? যখন সবাইকে আল্লাহ ক্ষমা করে দিবে তখন নবীজি বলবেন, রদিতু রদিতু রদিতু, আল্লাহ এখন সন্তুষ্ট হয়েছে। আরো জোরে বলুন না, সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লে আলা, তুমি বাদশার বাদশাহ, নূরে মুহাম্মদ সাল্লে তারানে ওয়ালা নবী, বাঁচানে ওয়ালা তারানে ওয়ালা নবী, বাঁচানে ওয়ালা নূরে মুহাম্মদ সাল্লে আলা, তুমি বাদশারো লা, নূরে মুহাম্মদ সাল্লে আলা, তুমি বাদশারো বাদশাহ। কোথায় ছিলাম নবীজি? কার ঘরে মনে আসেনি? নবীজি কার ঘরে? নবীজি বললেন, মালাকুল মউত অপেক্ষা করো, আমার কাজ বাকি আছে। তো নবী দেখলেন তার মৃত্যুর সময় হয়ে গেছে। নবী বললেন, ইহুদি এতদিন খেদমত করেছো, আজকে তোমাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না। তাড়াতাড়ি কালেমা পড়ো, মালাকুল মউত চলে এসেছে, সময় বেশি বাকি নাই। এখন ইহুদির বাবা বলতেছে, আমাদের বাপ দাদার ধর্ম তুমি ছেড়ে দেবে? আর ওই সন্তান বারবার বাবার দিকে তাকায় বললেন, আব্বা জান কি করব বলেন, আমি কি আমার বাপ দাদার ধর্ম ছেড়ে দেব? একবার বাবার দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়। নবী বললেন, সময় বেশি বাকি নাই, তাড়াতাড়ি কালেমা পড়ো। যখন নবীর দিকে তাকিয়ে আছে, নবী উম্মতের দিকে তাকিয়ে আছে, তাড়াতাড়ি কালেমা পড়ো, কারণ সময় তোমার হাতে বেশি নাই। তখন ওই ইহুদির বাবা বলে উঠল, আরে যেই দয়াল নবী ছুটে তোমার ঘরে চলে এসেছে, আমার দিকে কি তাকাও, ওই নবীর পরে কালেমা পড়ে ঈমান সহকারে কবরে চলে যাও। এরপরে ওই ইহুদি কালেমা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে দুনিয়া থেকে বিদায় নিল এবং দয়াল নবী আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে হাত তোলেন, আল্লাহ আজকে তুমি আমার কারণে আমার এই উম্মতকে, একজন আল্লাহর বান্দাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে করে দিলাম। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে ইহুদি মাত্র ইসলাম গ্রহণ করে মারা গেল, এই ব্যক্তি কি এক ওয়াক্ত নামাজ পড়েছে? না। একবারও হজ করেছে? না। একদিনও রোজা রেখেছে? না, রাখে নাই। এবং সে তো এই বিধানগুলি তার উপরে ফরজ হয় নাই, সে মুকাল্লিফ ছিল না, গায়রে মুকাল্লিফ ছিল, কারণ সাথে সাথে মারা গেছে, তার হাতে সময়ও ছিল না। এখন বিনা নামাজে, বিনা রোজায়, বিনা হজ জাকাতে এবং ইসলাম সম্পর্কে এত কিছু, যত আকীদার কথা আমরা বলি, কোনো কিছুই তার জানা ছিল না, শুধুমাত্র দুইটা কালেমার শাহাদাত, একটি লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর উপরে ঈমান এনে কবরে গেল। এখন আল্লাহ তার ঠিকানা কোথায় করে দিল? জান্নাতে। ইমামে আযম আবু হানিফা বলেন, এই কারণে যখন কেউ নবীর উপরে ঈমান আনে, নবীর উপরে ঈমান আনা মানেই আল্লাহর উপরে ঈমান আনা, নবীর উপরে ঈমান আনা
আনা মানে আখিরাতের উপরে ঈমান আনা, নবীর উপরে ঈমান আনা মানে কোরআনের উপরে ঈমান আনা, নবীর উপরে ঈমান আনা মানে জান্নাত জাহান্নামের উপরে ঈমান আনা, নবীর উপরে ঈমান আনা মানে তাকদীরের উপরে ঈমান আনা, যার কারণে নবীর উপরে ঈমান আনাই যথেষ্ট। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, এবং আজকে পর্যন্ত দেখবেন ইসলামের দুশমন, ইসলামের শত্রু নাস্তিক বামপন্থী যারা আছে তারা কখনো আল্লাহকে নিয়ে কটুক্তি করে না, ফেরেশতাকে নিয়েও করে না, জান্নাত জাহান্নামকে নিয়েও করে না, তারা কটুক্তি করে নবীকে নিয়ে। কিছুদিন আগে ফ্রান্সে নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র অঙ্কন করা হয়েছে, আপনারা শোনেন নাই? তো নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র অঙ্কন করেছে, তার মানে বোঝা গেল তাদের দুশ্মনী কার সাথে? নবীর সাথে, নবীর সাথে। এবং আমরা তাদেরকে বলতে চাই, তোমরা চাঁদের দিকে তাকিয়ে যদি থুতু নিক্ষেপ করো, ওই থুতু চাঁদের কোনো ক্ষতি করবে না, বরং থুতু তোমার কপালে পড়বে। তুমি যদি সূর্যের দিকে লাঠি নিক্ষেপ করো, তাহলে ওই লাঠি তোমার মাথায় পড়বে, সূর্যের কিছু আসবে যাবে না। ঠিক একইভাবে আমার দয়াল নবী তো চন্দ্র নয়, দয়াল নবী সূর্য নয়, আমার নবী কাল্লা বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার নবী সিরাজাম মুনীর, নবীর বিরুদ্ধে যতই দুশ্মনী তোমরা করো না কেন, নবীর কোনো ক্ষতি হবে না, তোমরা ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক না মাঠে? তারা নবীর সামনে বেয়াদবি করেছে, কিন্তু আমার নবীর কোনো ক্ষতি হয়েছে না? বরং আজকে 200 কোটি মুসলমান একত্রিত হয়েছে, 200 কোটি মুসলমানের অন্তরে নবীর ভালোবাসা আরো বেড়ে গেছে। কথা বলেন ঠিক কি না? সেই জন্য দয়ার নবীর উপর ইমান আনা, আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ইমানদার তারা ক্ষতিগ্রস্ত নয়। এবং ইমানের বিপরীতে যারা গোমরাগি খরিদ করে নিয়েছে, অনেক মানুষ আছে অল্প টাকায় ইমান বিক্রি করে দেয়, কেমন বলে তোমার 200 টাকা দিমু, চলো আদালতে গিয়ে আমার সাথে একটা মিথ্যা সাক্ষী দিতে হবে। বলে ঠিক আছে 200 টাকা আমারে কে কারে দেয়, চলো যাই, একটা মিথ্যা সাক্ষী দিলে কি হয়েছে, আছে না নাই এরকম? সামান্য লাভ বেশি হবে, যার কারণে পচা মাল, নষ্ট মাল, বাসি মাল মানুষের কাছে মিথ্যা কথা বলে বিক্রি করে। নবী একবার একবার বাজারে গেল, দেখলো উপরে অনেক সুন্দর সুন্দর সবজি, নবী নিচে যখন হাত দিলেন দেখলেন ময়লা। তো নবী জিজ্ঞাসা করলেন ময়লা সবজিগুলির নিচে, ভালো ভালো সবজিগুলি উপরে, কারণটা কি? বলে হুজুর এটা এমনি হয়ে গেছে। বলে না না, তুমি আমার উম্মতের সাথে ধোকাবাজি করার জন্য এরকম করেছো। নবী বললেন মান গাশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি উম্মতের সাথে ধোকাবাজি করে সে আমার উম্মত হতে পারে না। আচ্ছা, আপনার সন্তানকে যদি কেউ ঠকায়, আপনার সন্তানকে কেউ কষ্ট দিলে আপনি কষ্ট পাবেন কিনা? আপনার সন্তানের কষ্ট আপনার কষ্ট। আর নবীজি বলছেন লাউ তাদখুলু শাওকাতুন ফি রিজলি আহাদিকুম লাওয়াজাতু আলামা, তোমার পায়ের মধ্যে যদি একটা কাটা বিঁধে যায়, ওই কাটার ব্যথা তুমি যেভাবে অনুভব করো, তোমার ব্যথা আমি নবী নিজে অনুভব করি। সুবহানাল্লাহ, শত শত মা বাবার ভালোবাসা একদিকে, দয়ার নবী তার উম্মতকে ভালোবাসা আরেক দিকে। নবী উম্মতের কষ্ট, উম্মতের বেদনা, নবীর কষ্টকে কষ্ট মনে করতেন না, উম্মতের কষ্টকে কষ্ট মনে করতেন। যার কারণে ওহুদের ঘটনা আপনারা জানেন, দানদান শহীদ হয়েছে তারপরে বদদোয়া করে নাই, তারপরের বাজারের মধ্যে রক্তাক্ত হয়েছে তারপরে বদদোয়া করে নাই, বরং জানে কারবালার ময়দানে ইমামে হোসেনকে পাঠালে শাহাদাত বরণ করবে, তারপরেও উম্মতের নাজাতের জন্য দয়াল নবী সপরিবারে কারবালার ময়দানে ইমামে হোসেনকে পাঠিয়ে দিয়েছে। তো কারবালা ইমামে হোসেন শহীদ হবে এটা নবী জানে কি জানে না? নবী আল্লাহকে বলেছেন আল্লাহুম্মা, হে আল্লাহ আতাল হুসাইন সাবরা ও আজরা, আল্লাহ আমার উম্মত যখন হুসাইনের উপরে জবর করবে, হুসাইনের উপরে জুলুম করবে, নবী চাইলে বলতে পারতেন আল্লাহ আমার হুসাইনের সাথে যেন জুলুম না হয়, আল্লাহ তুমি আমার হুসাইনকে বাঁচিয়ে দিও, আমার হুসাইনকে হেফাজত করিও, আমার হুসাইনের যেন কষ্ট না হয়। নবী এই দোয়া করে নাই, নবী দোয়া করেছেন আল্লাহুম্মা আল্লাহ আতাল হুসাইনা সাবরা ওয়া আজরা, আল্লাহ আমার হুসাইনের উপরে যখন জুলুম হবে, যখন জবর হবে,
আমার হোসেনকে তুমি সবর দান করিও। কি দান করিও? কারণ হোসেনের সবরের মাধ্যমে ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কি বা হুসাইনের কোরবানির মাধ্যমে ইসলাম জিন্দা হবে, উম্মত নাজাত পাবে। দয়াল নবীর সমস্ত কোরবানি আমাদের গুনাহগার উম্মতের নাজাতের জন্য। কথা বলেন না ঠিক কি না? কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে বলেছেন, দুঃখের দিনের দরদি মোর নবী কামিলি ওয়ালা, আমি কষ্ট করে এসেছি অনেক দূর থেকে, আবার রাত্রেবেলা চলে যাব। তা আমি একলা একলা বলবো, আপনারও কষ্ট করে আসছেন, অসুবিধা নাই। আমারও তো দিতেছে চা আপনাদের জন্য আছে, কিন্তু বিরিয়ানি আছে না নাই দেখছেন? আছে কিন্তু। আমাদেরকে বলে কি জিলাপি খাই, আরে আমরা এখন আর জিলাপি খাই না, আমরা এখন বিরিয়ানি খাই। কথা বলেন না ঠিক কিনা? তো তোদের কপালে তো জিলাপিও নাই, এটা আমরা কি করবো? আল্লাহ রিজিক দিছে, ঠিক কিনা বলেন না? পেয়ারে হাজরিন, তো একটু মহাব্বতের আওয়াজে পড়তে হবে। আমি অর্ধেক বলবো, আপনার অর্ধেক বলবেন, 50-50 ঠিক আছে? তো দুঃখের দিনের তুমি আসবে জানি, আধার রাতে জ্বলবে চিরাগে লালা, নবী কামলিওয়ালা জাগবে যাবে বাঁকে আমার, অপার তৃষ্ণা সাথে সাহারায় জাগবে যাবে বাঁকে আমার, অপার তৃষ্ণা সাথে সাহারায় জানি ধরবে তুলে কণ্ঠে আমার কাউসারের পিয়ালা, নবী কামলিওয়ালা দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা তুমি আসবে জানি, আধার রাতে জ্বলবে চিরাগে লালা, নবী কামলিওয়ালা। পেয়ারে হাজরিন, সেই জন্য আমাদের আপন আমাদের নবীজি। বলেন আমাদের আপন কে? যখন কবরে যাব কোন আপনজন আসবে? কিন্তু ওই কবরে আমার দয়ার নবী আসবে, নবীর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, তখন নবীজি ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আলা হজরত বলেছেন, আজেলে উনকে পানা, আজ মদদ মাঙ উনসে, ফির না মাঙ্গেঙ্গে কিয়ামত মে আগর মানে গিয়া। আজকে নবীকে মানেন না কবরে, তো নবীকে মানা ছাড়া কোনো উপায় থাকবে না। হাসরে নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবো না। তো নবী যাকে বলেছে সে আমার উম্মত নয়, মান গাসসা ফালাইসা মিন্না, যে আমার উম্মতের সাথে ধোকাবাজি করে সে আমার উম্মত নয়। যাকে নবী উম্মতের খাতা থেকে জাহান্নাম কেটে দিয়েছে তাকে নবী সুপারিশ করবেন না? এই জন্য খবরদার, কখনো উম্মতের সাথে ধোকাবাজি করবেন না, কাউকে ঠকাবেন না, কারোর সাথে মিথ্যা কথা বলবেন না, সামান্য টাকার জন্য নিজের ঈমানকে বিক্রি করবেন না। বরং মনে করতে হবে, আল্লাহ আমাদেরকে হিন্দু না বানাইয়া, খ্রিস্টান না বানাইয়া, ইহুদি না বানাইয়া, বৌদ্ধ না বানাইয়া, মুসলমান বানিয়েছে, এর চাইতে বড় কোনো নিয়ামত হতে পারে? কারণ আমরা ইসলাম পাওয়ার জন্য যুদ্ধ করতে হয় নাই, আল্লাহর কাছে দোয়াও করতে হয় নাই। যে জায়গায় 12 জন নবী আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ আপনি আমাদেরকে নবুয়ত দেওয়া দরকার নাই, আপনার হাবিবের উম্মত বানায়েন। সুবহানাল্লাহ, কয়জন নবী? 12 জন। আমাদেরকে দোয়া করতে হয় নাই, বরং আমরা মুসলিম মা বাবার ঘরে আমাদের জন্ম হয়েছে, আর আমার জন্মের পরে আমার বাবা কানে কানে আজান দিয়েছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।